সীমানা কত? বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা কত? প্রশ্ন আসে জলজ দুর্যোগ কোনটা, আবার বায়ুর উপাদান কোনটা, কার্বন ডাইঅক্সাইড কত আছে, নাইট্রোজেন কত আছে, এই প্রশ্নগুলো ভূগোলের অংশ। আসে বাংলাদেশের মৌসুমি জলবায়ু বলা হয় কোন অঞ্চল, কোন অঞ্চল খরা প্রবণ অঞ্চল, কোন অঞ্চল উষ্ণ প্রবণ অঞ্চল, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, বুঝতে পারছেন তো? এই প্রশ্নগুলো কিন্তু ভূগোলে আসে। তো আপনি যদি ভূগোলের এরকম পাঁচটা স্টেটমেন্ট আলাদা আলাদা করে পড়তে যান, তাহলে আপনার জন্য কী হয়ে যাবে, করাটা বেশি হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা কৌশল করে আগে যে প্রশ্নগুলো আসতো এখন লাইট করে পেছন দিকে এই প্রশ্নগুলো থাকে, যে সবচেয়ে বড় নদীর নাম কী, কোন দ্বীপটা কোথায় অবস্থিত, এমন টাঙ্গুয়া হাওড়কে কী বলি আমরা, তারপর জলপ্রপাত কোথায় অবস্থিত, এগুলো কিন্তু ওই গাইডের পেছন দিকে থাকে, ওগুলো দিকটাতে এখন আসে না, বাট ওইটা ভূগোলে আসে, বুঝতে পেরেছেন তো? তো ভূগোলের জন্য আপনি কী করবেন শুধুমাত্র বলুন তো, এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা এবং ভূ রাজনৈতিক গুরুত্ব, অর্থাৎ মিয়ানমার এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং তার চ্যালেঞ্জেস, ঘূর্ণিঝড় ভূমিকম্প কোন অঞ্চলে হচ্ছে, খরা প্রবণ কোনটা, এর সাথে আপনি শুধুমাত্র শিখবেন কোনটা বলুন তো, দুর্যোগ, অর্থাৎ ভূমিকম্প কোন ধরনের দুর্যোগ, বায়ু ভূমিধ্বস কোন ধরনের দুর্যোগ। যেমন এইবার প্রশ্ন এসেছে একটা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেছে জলজ দুর্যোগ নয় কোন, জলজ নাম্বার ওয়ান সেটা ছিল হচ্ছে ভূমিধ্বস, কী করতে হবে, নাম্বার টু হচ্ছে নদী ভাঙন, কী করতে হবে, নাম্বার থ্রি হচ্ছে ঘূর্ণিঝড়, এটা করতে হবে, তাহলে এই তিনটা যখন হবে অবশিষ্টটাই ওটা হচ্ছে ভূমিকম্প, ঠিক জলজ। এ ধরনের প্রশ্ন উত্তর করার জন্য কি আমাকে আলাদা প্রস্তুতি নেওয়ার দরকার আছে, নেই। আমাকে প্রশ্ন করেছে এইবার সবচেয়ে খরা প্রবণ অঞ্চল কোথায়, তাই সে প্রশ্ন করেছে, প্রশ্ন ছিল মানচিত্র বুঝেন তো, উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, প্রশ্ন করেছে উত্তর পূর্ব, এটি কি খরা প্রবণ অঞ্চল, অর্থাৎ সিলেট চট্টগ্রাম থেকে কেউ কি মঙ্গা প্রবণ অঞ্চলের লোকজন আসে, আসে না, বলেছে দক্ষিণ এবং পূর্ব, আসলে চট্টগ্রাম থেকে কেউ আসে, আসে না, প্রশ্ন করেছে উত্তর পশ্চিম, রংপুর রাজশাহী ওখানকার লোকজন কোথায় আসে, ঢাকায় চলে আসে না, মঙ্গা প্রবণ অঞ্চল, অর্থাৎ মঙ্গা মানে কি চাষাবাদ হচ্ছে না, পানি কম, উষ্ণ প্রবণ অঞ্চল, তাহলে এটার জন্য কি আমাদের ভূগোল করা দরকার আছে, আমি সিম্পল আইডিয়াকে জেনারেট করবো ভূগোলের কোশ্চেন, এখান থেকে দশে পাঁচ পেলে আমি খুশি, কেমন, তাহলে আমি কিন্তু কমিয়ে পেয়েছি তাকে ফ্রিয়ের জন্য, বাট এখান থেকে রিটেলে যে প্রশ্নগুলো আছে এই সব দাদা বলেছি, তখন কিন্তু আমাকে পাঁচ নাম্বার পেতে হবে ওখানে রিটেলে, তো ওটার জন্য আমাকে কীরকম হবে একটু স্মার্ট, বুঝতে পেরেছেন আপনি বিষয়টা, রাইট। তারপরে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি, সমস্যা আছে আপনাদের ইংরেজিতে, আছে ন্যাশনাল, না ন্যাশনালের অনেক কিছুই থাকতে পারে, ন্যাশনালের তো অনেক কিছু, বাট আপনার কি, আপনি তো ন্যাশনাল না, আপনি তো ইন্টারন্যাশনাল, আর কি করে ফরেন ট্রাভেল আপনি ইন্টারন্যাশনাল হবে না, আন্তর্জাতিক ব্যক্তি, পৃথিবীর সব দেশে আপনি যেতে পারবেন, অ্যাডমিন কার্ডে কি যেতে পারছো না, যে আমি যা যা বলেছি এটা আমার কথা বিশ্বাস করা দরকার, আপনি আজকেই ওয়েবসাইট যাবেন বাংলাদেশ ডট কম, একটা ওয়েবসাইট আছে জানেন তো, www.bangladesh.gov.bd একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনি আমাদের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট একসাথে পাবেন, একটা একটা মন্ত্রণালয়ে ঢুকবেন, ওইখানকার কর্মকর্তা সচিব জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি ওদের নাম পাবেন, তাই ওখানে আবার ক্লিক করবেন তাদের পোর্টফোলিও বের হবে, তাদের প্রোফাইল পিডিএফ আকারে আসবে, আপনি খালি কি পড়ে দেখবেন যে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, কতগুলো ডিগ্রি নিয়েছে এবং সেটা কোন সময় নিয়েছে, সব লেখা আসবে, তখন আপনি দেখতে পাবেন উনি অনার্স বা মাস্টার্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করেছে, তারপর ওনার চাকরি জীবনে এডুকেশন লিপ, এডুকেশন লিপ নিয়ে নিয়ে উনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে, বুঝতে পেরেছেন, ওখান থেকে সবই আমি আমি ওখান থেকে ধারণাগুলো গ্রহণ করেছি। তাহলে এবার আপনি ইন্টারন্যাশনাল হতে যদি হয় আপনি যে বিদেশ যাবেন ওখানে গিয়ে তো বাংলা বলবেন না, ইংরেজি জানতে হবে, সে ইংরেজি সিলেবাস করাও আমাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবার ইংরেজি কয়টা সেগমেন্টে বিভক্ত, দুটো, গ্রামারের জন্য বরাদ্দ কত বলুন তো, বিশ,
আর লিটারেচারের জন্য বরাদ্দ 15। এবার গ্রামারের জন্য ওরা যে সিলেবাস দিয়েছে আপনাদের আছে না ডিগ্রি সিলেবাস, ওইটা হচ্ছে একটা যে কোনো গ্রামার বইয়ের সূচিপত্র, তাই নয় কি? ওটা শেষ করতে হলে গ্রামার বই লিখতে জানতে হবে। আচ্ছা, সেটা আমরা না যদি করি সেটা হাতে এক পেজে রাখি, আমরা একটু সহজ বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সাহিত্য লিটারেচার। ইংলিশ সাহিত্য নিশ্চয়ই জানেন,